রাজ্যে বিভিন্ন নিয়োগের নামে দুর্নীতি, স্বজন পোষণ ও পঞ্চায়েতে পঞ্চায়েতে উন্নয়নের টাকা বেনিয়মের অভিযোগ তুলে গণস্বাক্ষর অভিযানে বামেরা। পয়লা মে থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। 31 মে পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় 1 কোটি গণস্বাক্ষর করা হবে। এই গণস্বাক্ষর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠাবে তারা। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরেও চলছে গণস্বাক্ষর অভিযান। সোমবার বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গণস্বাক্ষর অভিযানে অংশ নেন CPIM-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা সহ বাম নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা থেকেও প্রায় 15 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানান জামির মোল্লা। গোটা মে মাস জুড়ে আমাদের চলছে সারা রাজ্য জুড়ে 1 কোটি গণস্বাক্ষর সংগ্রহ। কেন আমরা করছি? এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠাচ্ছি যে রাজ্যে যে শাসক দল আছে তারা বিভিন্ন ক্ষেত্রে টেট SSC-র মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে যে নিয়োগ তাতে দুর্নীতি করেছে। এছাড়া হচ্ছে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, সোনা বালি থেকে শুরু করে কিছু বাদ যায়নি এবং সর্বক্ষেত্রে দুর্নীতি। এমনকি পঞ্চায়েত 2018 সালে যে নির্বাচন হয়েছিল বিরোধী শূন্য করে দেওয়ার জন্য ডাক দিয়েছিল, আজকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে টিভিতে বিরোধী দলনেতা হিসাবে, অথচ তিনি মুর্শিদাবাদে 2018 সালে ছিলেন এবং বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে পারলে 6 কোটি টাকা পুরস্কার দেওয়া বলা হয়েছিল। আর সেই বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ে একেবারে 100 দিনের কাজ, তারপরে হচ্ছে পুকুর কাটার নামে, এমনকি হচ্ছে বার্ধক্য বিধবা ভাতার নামে, ইন্দিরা আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করছি গোটা রাজ্য জুড়ে। মুর্শিদাবাদ জেলাতেও 15 লক্ষ স্বাক্ষর সংগ্রহ হবে।